তো গাইস, অলরেডি চেঙ্গিসের সপ্তম সপ্তাহের হল লিস্ট প্লাস শো টাইম বেরিয়ে গেছে। তো সেভেন সপ্তাহে চেঙ্গিস কতগুলো হল প্লাস শো টাইম পেয়েছে সব কিছু বলবো ডিটেলস, এবং তার সাথে সাথে বলবো যে চেঙ্গিস ভার্সেস ফাটাফাটি ভার্সেস যে নতুন বাংলা সিনেমা কথা রিলিজ হচ্ছে তাদের মধ্যে কে সব থেকে বেশি শো পেল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়েছে কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে আজকের ভিডিও টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ আজকে আমি নিয়ে চলেছি চেঙ্গিসের টোটাল সপ্তম সপ্তাহের হল লিস্ট প্লাস শো টাইমকে নিয়ে। এবং অলরেডি চেঙ্গিসের সপ্তম সপ্তাহের হল লিস্ট প্লাস শো টাইম চলে এসেছে, আপনি যদি চেক করতে চান তাহলে আমার নিচে কমিউনিটি পোস্টে অলরেডি আমি শেয়ার করে দিই, জাস্ট ওখানে গেলে আপনি দেখতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেকটাই ইন্টারেস্টেড, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো গাইস, আজকে আপনারা অলরেডি জানেন একটা নতুন বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এবং সেই বাংলা সিনেমাটার নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। তো গাইস, এই মুভিটা কিন্তু 77টা সোনি আজকে রিলিজ করেছে। তো দেখুন, যারা চেঙ্গিসের শো টাইম কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে বলে মানে অনেক কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, তার জাস্ট আপনারা একবার ভেবে দেখুন, একটা নতুন মুভি আজ রিলিজ হয়েছে সে মাত্র 77টা সোনি, তাহলে চেঙ্গিসের কী হওয়া দরকার ছিল জাস্ট একবার আপনি ভেবে দেখুন। তো কোথায় কমছে কোথায় বাড়ছে এবারে আপনারা একটু মানে ভাবনা চিন্তা করে দেখুন। তো জাস্ট এরপর আমরা চলে আসবো আবির এবং রীতাভরির অভিনীত ছবি ফাটাফাটি। তো ফাটাফাটি মুভিটা কীরকম রেসপন্স আছে এখনও পর্যন্ত? তো দেখুন, ফাটাফাটি মুভিটা অলরেডি আজকে 4th week রানিং সাকসেসফুলি, মানে 4 সপ্তাহ হলো রানিং সাকসেসফুলি। তো ফাটাফাটি মুভিটার এখনও পর্যন্ত শো টাইম আছে 60টার মতো। তো দেখুন, এই মুভিটা কিন্তু ভালো ফাটিয়ে ব্যবসা করছে এখনও পর্যন্ত, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সিঙ্গেল স্ক্রিন এই মুভিটাও কিন্তু হাউসফুল দিচ্ছে, কারণ এই মুভিটা দর্শকের অনেকটাই পছন্দ। যদিও রিভিউ এটার মানে এই মুভিটার রিভিউ যদিও নেগেটিভ, তারপরে কিন্তু মুভিটার রেসপন্স সত্যিই অনেক ভালো। তো গাইস, এরপর যদি আমরা কথা বলি আবার বিবাহ অভিযানকে নিয়ে, তো অলরেডি আপনারা জানেন এই মুভিটার কোনো এখনও পর্যন্ত আর মানে ব্যাকলাইট খুঁজে পাওয়া যাচ্ছে অলরেডি, মানে এটা মুভিটা তো অলরেডি ডিসাস্টার হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমরা কথা বলি ফাটাফাটি মুভি যেটা 60টা শো পেয়েছে এবং এই মুভিটা 77টা শো নিয়ে রিলিজ করছে। তো দেখুন, এখানে একটা নতুন ছবি রিলিজ হচ্ছে 77টা শো নিয়ে, আর একটা পুরনো ছবি 4th week এসে 60টার মতো শো পাচ্ছে, এবং 7th week এসে মানে কি বলবো 7 সপ্তাহ রানিং সাকসেসফুলি সেখানে জিদ্দার শো পাচ্ছে, প্রায় 15টার মতো হল পাচ্ছে, 39টার মতো শো পাচ্ছে। তো জাস্ট এখানে আপনারা একবার কম্পারিজন করে দেখুন না যে হ্যাঁ, তাহলে চেঙ্গিসের ফোরাফলটা কীরকম আছে। তো গাইস, আপনারা যারা চেঙ্গিসকে নিয়ে অনেক নেগেটিভিটি ছড়াচ্ছেন, তার চেঙ্গিসের রেসপন্স এখনও পর্যন্ত দুর্দান্ত, এবং নর্থ ইস্টে কিন্তু চেঙ্গিস এখনও পর্যন্ত ফাটিয়ে ব্যবসা করছে, এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতেও কিন্তু চেঙ্গিস ফাটিয়ে ব্যবসা করছে। তো গাইস, চেঙ্গিসের হাতে এখনও পর্যন্ত 39টা শো আছে, 7 মানে 7 সপ্তাহে রানিং সাকসেসফুলি অলরেডি, মানে 6 সপ্তাহ শেষ হয়ে গেছে। তো 7 সপ্তাহে এটা তো জাস্ট কমারই ছিল, কারণ এতদিন হয়ে গেছে একটা মুভি তো অলরেডি শো প্লাস হল এগুবেই, জাস্ট এটাকে নিয়ে বেশি কথা বাজানোর কিছু নেই। তো হে গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিও।